আলোচনা করবেন, ঠিক আছে।
প্রথম দায় দেয় প্রথম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ। মসজিদ আল ফুরকান কর্তৃক আয়োজিত আজকের এই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইসলাম শীর্ষক দিনী আলোচনার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত সর্বস্তরের দিনী ভাইগণ এবং পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছেন, আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান মনিবের, যিনি আমাদেরকে আজকের এই দিনে মাগরিবের পর থেকে এমন একটি অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, যেখানে আমরা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কিছু দিনী আলোচনা শোনার এবং এখান থেকে দিন শিকার একটি সুযোগ লাভ করেছি। এবং আমাদের মাঝে দেশবরণ্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকার মানুষ, আমাকে আপনারা চিনেন, জানেন, আত্মাকুয়া মসজিদে সবসময় পান, এই জন্য আসলে আমি আলোচনার সময়টা বেশি নিতে চাচ্ছি না। ইচ্ছা করেই দেশবরণ্য দুজন শায়খ আমাদের মাঝে আসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য এই মাহফিলের। আমি যেটা অনুভব করলাম যে মাহফিলের শুরু থেকেই প্রধান বক্তাসহ সকলেই উপস্থিত, আলহামদুলিল্লাহ। আবারও বলি আমরা আলহামদুলিল্লাহ। তো আমি অতি সংক্ষেপে কিছু বলে আমার আলোচনা শেষ করব এবং সম্মানিত শায়খদেরকে আমরা যথেষ্ট সময় দেব, তারা অনেক দূর থেকে আসছেন, যাতে আমরা তাদের থেকে কিছু শিখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি সামাজিক
অবক্ষয় এ সম্পর্কে অল্প কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সমাজ বলতে আমরা কি বুঝি? আমরা যে জায়গায় বসবাস করি, যাদেরকে নিয়ে চলাফেরা করি, আমাদের আশপাশে যারা থাকে, যাদেরকে নিয়ে আমাদের সব সময় উঠা বসা, যাদের সাথে কথাবার্তা হয়, আমরা সবাই মিলেই একটা সমাজ। এটা আমরা একটা ইউনিয়ন হয়, একটা গ্রাম হয়, পাড়া মহল্লা হয়, এইভাবে আমরা বিভিন্ন জনের সাথে মিলেমিশে বসবাস করি। তো আমরা যারা একসাথে বসবাস করি, বিশেষ করে পাড়ায় মহল্লায় থানায় জেলায়, আমরা যারা মুসলিম, আমরা যারা মানুষ, সবার মধ্যে যদি শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত এগুলো যদি না থাকে, তাহলে আমাদের এই সমাজটা হয়ে যায় একটা বিপজ্জনক অবস্থা। এখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। মানুষের মধ্যে দেখা দেয় হানাহানি, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন কারণ, যার কারণে দেখা যায় একজন মানুষের ঘরে সম্পদ আছে কিন্তু রাত্রে সে টেনশনে থাকে, না জানি চুর চলে আসে কিনা। একজন মানুষ দেখা যায় তার একটা গাড়ি আছে কিন্তু সে গাড়িটা নিচে রেখে তার অফিস করবে, মাথায় টেনশন কাজ করে যে আমার গাড়িটা চুরি হয়ে যায় কিনা। এই ধরনের বিভিন্ন অসুবিধার মধ্যে আমরা থাকি যদি সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় না থাকে। এই জন্য আমরা যখন দেখি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে প্রচার করতে, ইসলামের বাণী প্রচার করতে লাগলেন, তখন এমন অনেকগুলি আয়াত আছে, এমন অনেক হাদিস আছে যার মাধ্যমে তিনি সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যাপকভাবে কাজ করেছেন এবং তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি নিয়েছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানে যাওয়ার পর দুটি গোত্রের নাম ছিল, আপনারা যারা ইসলামের ইতিহাস পড়েছেন সবাই জানেন, একটি গোত্রের নাম ছিল আউস, আরেকটি গোত্রের নাম ছিল খাজরাজ। এই আউস এবং খাজরাজ দুটি গোত্রের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকতো, মারামারি হতো, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ লেগেই থাকতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পর কাদ আখা বাইনাল আউসি ওয়াল খাজরাজি, এই আউস এবং খুজরাজ অর্থাৎ খাজরাজ দুটি বিপরীতমুখী দলের এবং আপনার গোত্রের মধ্যে তিনি একবারে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় করে দিলেন এবং তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় করে দিলেন। পরে তারা সবাই বাই বাই হয়ে জীবনযাপন করতে শুরু করলো। এমন একটা সমাজ সেখানে আপনার তিনি উপহার দিলেন যে সমাজের মধ্যে মারামারি নাই, হানাহানি নাই, কেউ কারো সম্পদ চুরি করে না, কেউ কারো বাড়িতে আগুন দেয় না, তারা সবাই শান্তিতে বসবাস করলেন। কিন্তু আজকে আমরা সেই শান্তিটা হারিয়ে ফেলেছি। আমি আপনাদের এখন যেটা বলবো যে সমাজে যদি আমরা শান্তি রক্ষা করি, আমি যদি ফাসাদ না করি, আমি যদি হিংসা বিদ্বেষ না করি, আমি যদি হানাহানি না করি, যে মানুষগুলো সমাজের কোনো ক্ষতি করে না, মানুষের উপকার করে না পারলে অন্তত কারো ক্ষতি করে না, এই মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফলাফল কি তিনি ঘোষণা করছেন সূরা আল কাসাস এর 83 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদা। দুনিয়ার মানুষ শুনো, তিলকা দারুল আখিরাহ, পরকালের বাড়ি, পরকালের ঘর, জান্নাতের ঠিকানা ওই মানুষের জন্য আমি নির্ধারণ করে রেখেছি, আল্লাযীনা, যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদা, জমিনের মধ্যে বড়াই করে না, জমিনের মধ্যে অহংকার করে না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে না, জমিনের শান্তি নষ্ট করে না, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে বেড়ায় না, এই মানুষের জন্য আমি জান্নাতের বাড়ি নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, সমস্ত পরিণাম, শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য। বেশি আয়াত নিয়ে এখানে আনার সুযোগ নাই, অন্তত এই পয়েন্টে আমরা কি জানলাম যে যে মানুষগুলো সমাজে শান্তি নষ্ট করে না, সামাজিক শান্তিকে বিঘ্নিত করে না, সমাজের মানুষ যাতে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারে, এই পরিস্থিতি যারা আপনার সহযোগী হয়, যারা আপনার মানুষের উপকার করে কোনো ক্ষতি করে না, আল্লাহ বলছেন এই মানুষগুলোর ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এবার আরেকটি পয়েন্ট, যে যে মানুষগুলো সমাজের মানুষকে শান্তিতে থাকতে দেয় না,
ফাসাদ করে বেড়ায়, আরেকজনের মাল চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, আপনার রাস্তায় গাড়ি থেকে নামলে আপনার চুরি ধরে টাকা নিয়ে যায়, গাড়িতে ওঠার সময় মোবাইলটা চুরি করে নিয়ে যায়, এইভাবে মানুষের যে ক্ষতি করে, মানুষের সামাজিক শান্তি নষ্ট করে, মানুষের মাথায় টেনশন ঢুকায় দেয়, এই মানুষগুলির অবস্থা সম্পর্কে আল্লাহ কি বলছেন? সূরা মায়েদা আয়াত নম্বর 33, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং জমিনের মধ্যে ফাসাদ করে বেড়ায়, জমিনের শান্তি নষ্ট করে, তাদের এই দুনিয়ার শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, যদি ইসলামী শাসন থাকে তাহলে এই মানুষগুলোকে হত্যা করে ফেলতে হবে। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে যারা ফাসাদ করে বেড়ায়, জমিনের শান্তি নষ্ট করে বেড়ায়, তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করা। একজনকে হত্যা করলে সারা দুনিয়ার, সারা দেশের মানুষ আপনার শান্তিতে বসবাস করবে। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়িয়ে শাস্তি দিতে হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা বিপরীত থেকে তাদের হাত এবং পা কেটে দিতে হবে, ডান হাত কাটলে বাম পা আর বাম পা বাম হাত কাটলে ডান পা, এটা আল্লাহর বিধান। তারপরে বলছেন আও ইউনফাউ মিনাল আরদি, অথবা তাদেরকে এই দেশ থেকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দিতে হবে, তারপরেও সমাজের শান্তি নষ্ট করা যাবে না। এবার বলছেন আল্লাহ, যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এটা হচ্ছে তাদের দুনিয়ার শাস্তি, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আলী আযাবুন আযীম, কিন্তু পরকালে তাদের জন্য আরো মহান শাস্তি রয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুঝলাম ভাইরা? যে সূরা মায়েদার 33 আয়াতে আল্লাহ আমাদেরকে কি বললেন, যে এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে, জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, আল্লাহ রিজিক দেন, আল্লাহ মানুষের বসবাসের জন্য যা কিছু দরকার সব তিনি এই দুনিয়াতে সরবরাহ করেছেন, মানুষ শান্তিতে বসবাস করবে এবং আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে সিজদা দিবে, আল্লাহর গুণগান করবে, কিন্তু এই সমাজে আমরা শান্তিতে বসবাস করতে পারি না। এমন কি মসজিদে গেলেও আমাদের মাথায় টেনশন থাকে, মসজিদে ঢুকার সময় আপনার জুতাটা যদি একটু দামি হয়, চামড়ার জুতা হয়, প্রথমেই চিন্তায় যাকবে জুতাটা কোথায় রাখবো, না জানি সলাতে দাঁড়াবো আর জুতাটা চুরি হয়ে যায় কিনা, এমন এক সমাজে আমরা বসবাস করি। তারপরে আরও অবস্থা, আপনি গাড়িতে উঠবেন মাথায় আগেই টেনশন, মোবাইলটা কোথায় রাখলাম, সেই রাখছি কিনা, এই যে অবস্থাগুলো সৃষ্টি হয়ে গেছে, যাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 4টি শাস্তি নির্ধারণ করেছেন, যে হয়তো এদেরকে হত্যা করতে হবে, অথবা শুলে চড়িয়ে শাস্তি দিতে হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দিতে হবে, অথবা তাদেরকে এই জমিন থেকে বিতাড়ন করতে হবে, তারপরেও সমাজের মানুষকে শান্তিতে বাস করতে দিতে হবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নূরের 19 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া। সমাজে কিছু মানুষ আছে, এই তো গেল অপরাধীদের কথা, আর কিছু মানুষ আছে সমাজে, তারা আপনার চায় পাপের বিস্তার হোক, পাপ বন্ধ করতে চায় না, তারা বিভিন্ন গীবত, বিভিন্ন ভালো মানুষদের সমালোচনা, যারা ইসলামের সহি কথা বলেন তাদের সমালোচনা, যারা বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করে তাদেরকে প্রশ্রয় দিয়ে সমাজটাকে পাপের দিকে নিয়ে যায়। আল্লাহ বলছেন যারা মুমিনদের মধ্যে পাপের বিস্তার কামনা করে তাদের জন্য কঠিন শাস্তি রয়ে গেছে, আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। আচ্ছা, আমরা এতক্ষণে দুইটা বিষয় জানলাম, যে যারা দুনিয়ার মানুষকে শান্তিতে বসবাস করতে দেয়, শান্তি বিঘ্নিত করে না, তাদের জন্য জান্নাত, আর যারা দুনিয়ার মানুষের বসবাসের ক্ষেত্রে শান্তি বিঘ্নিত করে তাদের জন্য 4টি শাস্তি আমরা যেটা শুনলাম, দুনিয়ার পরকালে রয়ে গেছে মহাশাস্তি। এবার একটু আমরা জানব সমাজে অশান্তি কেন সৃষ্টি করে মানুষ, এর মৌলিক কতগুলি কারণ রয়ে গেছে। আমি আপনাদের সামনে মাত্র 4টি কারণ উল্লেখ করব, এই কারণগুলি যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, আমার ছেলের মধ্যে থাকে, এই কারণগুলিকে আমরা দূর করার চেষ্টা করব, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। এক নাম্বার কারণ হচ্ছে আল হাসাদ, হিংসা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে আসলেন, তখন ওই সমাজে আগের
কিতাবের অনুসারী লোক ছিল, যাদেরকে আমরা ইহুদি বলি অথবা খ্রিস্টান বলে থাকি। তো তারা যখন তাদের মাঝে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তারা দেখলো যে উনি তো তাওরাতের ভবিষ্যৎবাণী অনুযায়ী সত্য নবী এসে গেছেন, কিন্তু তারা উনাকে মানবে না। এর কারণটা কি? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, তারা এই নবীকে মানবে না। আল্লাহ বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের সন্তানকে যেমন চিনে যে এই মানুষ ভালো, উনি আলামিন উপাধি পেয়েছেন, উনি কোনো খারাপ কিছু করেন না, উনি যে দাওয়াত দেন এটা সত্য, কিন্তু অন্তরের হিংসা হচ্ছে, ওনার কথা আমরা মানবো না, আমাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে অথবা আমরা ছোট হয়ে যাব, বিভিন্ন কারণ, এই হিংসার কারণে তারা মানলো না। এই এই বর্তমান সমাজেও এমন অনেক মানুষ আমরা রয়ে গেছি যারা সত্য কথায় হিংসা করি, সত্যের প্রচারকদের সাথে হিংসা করি, যারা খালিস এখলাসের সাথে মানুষকে ভালো ভালোর দিকে ডাকেন তাদের সাথে আমরা হিংসা করি। এই হিংসা আর বিদ্বেষ যতক্ষণ দূরীভূত না হবে ততদিন পর্যন্ত যে কোনো ক্ষেত্রেই আপনার হোক না কেন সমাজে শান্তি আসে না, আসবে না। দুই নম্বর হচ্ছে অহংকার, আল কিবির। একজনের মধ্যে যদি অহংকার তৈরি হয়ে যায়, সে কখনো চাইবে না আরেকটা মানুষ আমার সমান হয়ে যাক। তাহলে সে যখন দেখবে যে আমার গুণাগুণের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, গাড়ি বাড়ির দিক থেকে আমার সমান হয়ে যাচ্ছে, তার পিছনে লাগবে, কারণ আমি বড় থাকতে চাই, তখন ওর পিছনে লোক লাগাবে, ওকে হত্যা করতে চাইবে, ওর সম্পদ লুণ্ঠন করতে চাইবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল কিবিরিয়া উরেদাই, অহংকারী এটা আমার চাদর, সুতরাং আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। এই জন্য ভাইয়েরা অহংকার মাটিতে ফেলে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি লা তামশি ফিল আরদি মারাহা, বান্দারে তুমি অহংকার নিয়ে দুনিয়াতে চলাফেরা করো না, কারণ তোমার ক্ষমতা কতটুকু তুমি জানো। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারো না, তোমার শরীরে এমন ওজন নাই, তোমার শরীরের ওজন জমিকে নিচ দিয়ে নিচ দিকে নিয়ে যায়, তুমি এমন লম্বাও নও যে আমার পাহাড়ের সমান, কিসের অহংকার তোমার, তুমি তো এই মুহূর্তে শ্বাস গেলে মাটিতে পরিণত হয়ে যাবা। এরপরে আরেকটা বড় কারণ হচ্ছে আল হিরস, লোভ। লোভের কারণে সমাজের শান্তি নষ্ট হয়ে যায়। দেখা গেল যে ধরেন একটা জিনিস আসলো, আমাদের সমাজে দেখা যায় যে বাইতুল মাল, এটা তো আগে নবীর সময় বাইতুল মালের সম্পদ থাকতো, ধরেন সরকারি একটা বরাদ্দ এখানে যদি আসে যে 100 জন মানুষকে ধরেন কম্বল দেওয়া হবে, কথার কথা, এখন এই কম্বল কে নেবে এটার জন্য আপনার মারামারি শুরু হয়ে যাবে, আপনার কাড়াকাড়ি শুরু হয়ে যাবে, আবার অনেক চুরি হয়ে যাবে, মানে মাঠে আসার আগেই গায়েব হয়ে যাবে। এর কারণটা কি? হিরস, লোভ, যে আমার আরেকজন পাইলো কি না পাইলো এটা আমার দেখার বিষয় না, আমি পেলাম কি না এটা দেখার বিষয়, এই জন্য অন্যজনকে বাদ দিয়ে আমাকে সেটা নিতেই হবে। এই লোভ থাকার কারণে কি হলো, এই মারামারি হিংসা বিদ্বেষ হলো, সমাজের শান্তি নষ্ট হয়ে গেল। আরেকটা কারণ হচ্ছে, এটাই হচ্ছে সমাজে শান্তি নষ্ট হওয়ার বড় কারণ, সেটা হচ্ছে গীবত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজরাতের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে সামাজিক শান্তি নষ্ট করার সবগুলি জিনিস বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়াকুম ওয়াজ-জান্না, তোমরা কি করো না, তোমরা খারাপ ধারণা করো না, তোমরা ইজতানিবু কাসীরান মিনাজ-জন্নি, তোমরা খারাপ ধারণা থেকে দূরে থাকো, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষগুলো খুঁজতে লেগো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করতে লেগো না। আমাদের অবস্থাটা হচ্ছে মানুষের যত ব্যাড সাইড আছে, তার যত ত্রুটি আছে, এগুলোকে আমরা একবারে সামনে জকমক করে নিয়ে আসি, কিন্তু তার ভালো গুণগুলি আমরা দেখি না। অথচ আমার নিজের মধ্যে যে কত আপনার দুষ্ত্রুটি আছে সেগুলার হিসাব আমি নিজে করি না। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই আয়াতটা, আমি একটু সংক্ষেপের দিকে চলে আসতেছি, পুরো আয়াতের বিশ্লেষণের সময় নাই, যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহমা আখিহি আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, বান্দা তুমি যে তোমার আরেকজন ভাইয়ের গীবত করলা, আরেকজন ভাইয়ের তুমি দুর্নাম করলা, এতে তুমি কি কাজটি করেছো তুমি জানো? তুমি কি চাও যে তোমার মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করবে, মরা ভাইয়ের গোশত খাবে? তাফসির পড়লে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা উদাহরণ সেট করেছেন যে মনে হচ্ছে গীবতের চেয়ে খারাপ নিম্নমানের জিনিস মনে হয় পৃথিবীতে আর নাই। কেন? আমরা গরু জবাই করে খাই, এটা হালাল,
কিন্তু গরু মারা গেলে তার গোশত খাই না। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মরা জিনিস তোমাদের জন্য হারাম করে দিলাম। হালাল প্রাণীও মরে গেলে হারাম হয়ে যায়। কিন্তু আপনারা বলেন তো, একজন মানুষ যদি মারা যায়, মারা গেল না, একজন মানুষকে জবাই করে তার গোশত খাওয়া কি হালাল? অবশ্যই হারাম, এটা হালাল না, মানুষের একটা সম্মান আছে। এখন এই মানুষটা যদি মারা যায়, যাকে জবাই করে খাওয়া হালাল নয়, সেই মানুষটা যদি মারা যায়, তাহলে কি তার গোশত খাওয়ার কোনো রুচি থাকবে? অবশ্যই থাকবে না। আবার সেই মানুষটা যদি হয় আমার আপন ভাই, তাহলে তার গোশতের মধ্যে আমি কামড় দেব মরা অবস্থায়, এটা কি মানুষের কাজ হয়? এটা তো পশুও করবে না। তাহলে আমি গীবত করলাম মানে এইরকম একটা নোংরা কাজ আমি করলাম। আমাদের অবস্থা হচ্ছে যে গীবত না করলে আমাদের এনজয় হয় না, আমাদের পেটের ভাত হজম হয় না, আর মানুষের শুধু দুর্নামগুলো নিয়েই আছি। প্রত্যেকটা মানুষ কুল্লু বানি আদম হাত্তা, প্রত্যেকটা মানুষ হচ্ছে ভুল করবে, ত্রুটি করবে, পাপ করবে, কিন্তু সে যদি তৌবা করে সে আবার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এজন্য আমরা সুযোগ দেব, ভুল করেছে তাকে সুযোগ দেব, সে তৌবা করতে পারে, সে ফিরে আসতে পারে। কিন্তু তার এই অপরাধগুলোকে আলোচনা করে তাকে সমাজের কাছে একবারে ঘৃণিত করে ফেলা, এটা কোনো মুমিনের কাজ না ভাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমি শেষের দিকে দুই একটা হাদিসের টুকরা বলে করে ফেলব। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, এই যে আমরা পরস্পর একসাথ হলেই যদি একটু মতের বেমিল হয়, কথা কাটাকাটি শুরু হয়, আর এই কথা কাটাকাটির পরে আমরা শুরু করি গালিগালাজ। বিশেষ করে আমি আমাদের সমাজের কথাই বলবো, গালি আমাদের নেচারে পরিণত হয়ে গেছে। এক রিক্সাওয়ালা আরেক রিক্সার সাথে লাগায় দিছে, ওই আর এক মিনিট সহ্য করবে না, চোখ ঘুরে গালি দেবে, এই তুই দেখলি না, এর না তেন না, মানে যেগুলা আসলে এখানে তো এইগুলা সব ভাষা ব্যবহার করা মানায় না, যার জন্য আমি বলতেছি না। কিন্তু এইভাবে দেখবেন যে একজনের সাথে আরেকজন একটু টক্কর লাগছে, গালিগালা শুরু করে দিছে। আল্লাহ নবী সাল্লাম বললেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুমিনের সাথে গালিতে লিপ্ত হয়ে যাওয়া এটা ফাসিকের কাজ, অপরাধীর কাজ, পাপীর কাজ, আর তার লগে মারামারিতে লেগে যাওয়াটা হচ্ছে কাফিরের কাজ, নাউজুবিল্লাহ। আরেক হাদিসে নবী সাল্লাম বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তাহাব্বু, হে দুনিয়ার মানুষ শুনো, তোমরা সমাজের যারা বসবাস করো, পরস্পরের আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত অর্জন না করা পর্যন্ত তোমরা জান্নাতেই যেতে পারবে না। তারপরে বলে দিলেন যে আমি কি বলবো যে কিছু কাজ, একটা কাজ যেটা করলে ভালোবাসা সৃষ্টি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ বলেন, বলে আফরুস সালাম বাইনাকুম, বেশি বেশি তোমরা সালাম করো। আজকে তো আমরা সালামকে নিয়ে গেছি ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, সালামকে নিয়ে গেছি সময় বিশেষের ক্ষেত্রে, ক্লাসে যাওয়ার সময় সালাম দিব, বা কোনো গণ্যমান্য কেউ আসলে সালাম দিব, সর্বসাধারণের চলাচলের মধ্যে সালাম উঠে গেছে। আল্লাহর নবী সাল্লামের হাদিস আছে, যতবার সাক্ষাৎ হয় ততবার সালাম দাও। মাঝখানে একসাথে ছিলা, মাঝখানে একটা গাছ আড়াল হয়ে গিয়েছিল, আবার সাক্ষাৎ হয়েছে, আবার সালাম দাও। যত সালাম তত নেকি, তত ভালোবাসা। এই দোয়া, একে অপরের মধ্যে দোয়া, এগুলো আমাদের থেকে বিদায় নিচ্ছে। ঘরে ঢুকলে আমরা সালাম দেই না, এর মধ্যে ছিল শান্তি। আমরা কোনোদিন স্ত্রীকে সালাম দিয়েছি এরকম খুব কমই আছি। অনেকে বাপ মাকেও সালাম দিতে লজ্জা পায়, স্ত্রীকে সালাম দেওয়া তো দূরের কথা। এই জন্য আমাদের সমাজে আজকে শান্তি নাই। আরেকটি হাদিস শেষ দিকে আমি চলে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা একটু মনে রাখবেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই, লা ইয়াখদুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, এক মুসলমান, এক মুমিন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াখদুলুহু, সে তার অন্য ভাইকে, অন্য মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করবে না, অসম্মানী করবে না, অপমানিত করবে না। যদি এমন কোনো পরিস্থিতি দাঁড়ায় যে একজন মুমিন বিপদে পড়ে যাচ্ছে, সে অপমানিত হয়ে যাচ্ছে, আরেকজন মুমিনের দায়িত্ব হলো তাকে এখান থেকে বাঁচানো। একজন গীবত শুরু করেছে আরেকজন ভাইয়ের, আরেকজন শুনতেছে, সাথে সাথে বলবে, ভাই তুমি এগুলা কি করতেছো, তোমারই তো অনেক দোষ আছে, ওকে বলে তাকে সংশোধন করে দাও, তাকে এইভাবে অপমান করো না, এটা হচ্ছে মুমিনের দায়িত্ব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আমার উম্মতেরা, তোমরা সবাই ভাই ভাই হয়ে জীবন যাপন করো, সবাই শান্তিতে বসবাস করো। তো যাই হোক, আমি এতক্ষণে যেটা বললাম কথা তো অনেকই থাকে, কিন্তু সংক্ষেপে যদি আমরা আমলে নেই তাহলে অল্পতেই অনেক সেরে যায়। আমার এতক্ষণের আলোচনার সারমর্ম হচ্ছে চারটি কথা। প্রথম কথা হচ্ছে, আমি আবার সামারি করে শেষ করতেছি, যারা অন্য মানুষের শান্তি নষ্ট করে না,
প্রত্যেকটা ব্যক্তি যদি এই চিন্তা করে যে আমি অন্যের ক্ষতি করব না, অন্যের শান্তি নষ্ট করব না, এই এই ধরনের মুমিন ব্যক্তির ঠিকানা কোথায় বলেন তো? এবার জান্নাতে। দলিল কি? সুরা আল কাসাসের 83 নম্বর আয়াত। যারা সমাজে মানুষের শান্তি নষ্ট করে, হাইজ্যাক করে, চুরি করে, ছিনতাই করে, পকেট মারে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের সাথে জড়িত, মদ খায়, জুয়া খেলে, তাস খেলে, চুরি করে, জিনায় লিপ্ত হয়ে যায়, একটা মেয়ে তার সতীত্ব নিয়ে কলেজ থেকে ফিরতে পারে না, বেড়াইতে গেছে সতীত্ব নিয়ে ফিরতে পারে না, মেয়েকে রাস্তা থেকে ধরে নিয়ে যায়, বিভিন্ন বাসায় ঢুকে আপনার অন্যায় উপকর্ম করে, এই কাজগুলি যারা করে পরকালে কঠিন শাস্তি তাদের জন্য থাকবে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাদেরকে চারটি শাস্তি দিয়েছেন। হয় তাদের হত্যা করা হবে, নয়তো শুলিতে চড়ানো হবে, নয়তো তাদেরকে দেশ থেকে বিতরণ করা হবে, অথবা তাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে। কেন? সমাজের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আমি বলেছিলাম দুইটা বিষয় যে কেন এই সমাজের শান্তি নষ্ট হয়ে গেছে, আমাদের হিংসার কারণে, আমাদের অহংকারের কারণে, আমাদের লোভের কারণে, আমাদের গীবতের চর্চার কারণে আমাদের সমাজের শান্তি আজকে আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদের কি করা লাগবে? আমাদের গালিগালাজ বাদ দিতে হবে, মুমিনকে সম্মান করতে হবে এবং পরস্পরের ভালোবাসা অর্জন করতে হবে, ফিরে আসতে হবে রাসূলের আদর্শের দিকে, ফিরে আসতে হবে সাহাবাই কেরামের আদর্শের দিকে। সূরা ইয়ার মধ্যে, হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সাহাবাই কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আশিদ্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা আলাল কুফফার রুহামাউ বাইনহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তুমি দেখবে যে মুহাম্মদ সাল্লামের সাথী যারা, তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের ব্যাপারে তারা আপোষ করতেন না, অন্যায়ের ব্যাপারে তারা আপোষ করতেন না, মুশরিকের সাথে তারা কোনো আপোষ করতেন না। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। কিন্তু যারা তাওহিদবাদী হয়ে যায়, তারা যারা মুসলিম হয়ে যায়, তাদের সাথে তাদের আচরণ ছিল অত্যন্ত কোমল, অত্যন্ত বিনয়, অত্যন্ত ভালোবাসা। এমন কি একজনের বাড়ি আরেকজনকে দিয়ে দেয়, একজনের বাড়িতে রুম দুইটা আছে, আরেক ভাই বিপদে পড়লে বলে তুমি এখানে থাকো, একজনের খাবার আরেকজনকে দিয়ে দেয়, আমার আমি কম খাই তুমি বেশি খাও। আজকে আমরা এই আদর্শগুলো হারিয়ে ফেলেছি। তারপরে আমি এখন আপনাদেরকে সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে কিছু বিষয় শুনলাম, আমি অন্তত আমার প্রত্যেক মানুষের এটা বাসনা থাকা উচিত যে আমি কারো উপকার করতে পারি কি না পারি, অন্তত আমি কারো ক্ষতি করব না, কোনো মানুষের শান্তি নষ্ট করব না, এই বাসনা আমাদের সকলের হোক, আমাদের সমাজটা একটা শান্তির সমাজ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন শান্তিতে বসবাস করার তৌফিক দেন, সর্বস্তরে এই পরিবেশ কায়েম হোক, আমরা এটা কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন, আল্লাহ আমাদের এখানে আসা বসাকে কবুল করুন। আর আমি শেষে বলবো যে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আর এই মাহফিলের আয়োজনটা এমনিতেই হয় নাই, অনেক দিনের পরিকল্পনা, অনেক আর্থিক ব্যয় এবং অনেক চেষ্টার পরে এটা দাঁড়িয়েছে, আর শায়েখরা উপস্থিত হয়ে গেছেন। আপনারা ধৈর্যের সাথে বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম উম্মুল কুরা কমপ্লেক্স এর সম্মানিত প্রিন্সিপাল শেখ আব্দুর রহমান বিন মোবারক সাহেবের কাছ থেকে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার তদন্ত ইনচার্জ, অফিসার তদন্ত ইনচার্জ, তিনি আমার জনাব খালেদ চৌধুরী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ওনার সাথী আরও দুজন অফিসার নিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা ওনাদের শুকরিয়া আদায় করছি। আমাদের এই অনুষ্ঠানে কিছু উম্মুল কুরার ছাত্ররা আছে, তারা আপনাদের সামনে কিছু শিক্ষা প্রদর্শনী করবে। শিক্ষা প্রদর্শনী এটা পরিচালনা করবেন উম্মুল কুরা কমপ্লেক্সের প্রিন্সিপাল জনাব আব্দুর রহমান বিন মোবারক। তার আগে আমি অসি তদন্ত অফিসার ইনচার্জ অসি তদন্ত ওনাকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব খালেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি।
আলোচনা নিয়ে আসছেন অফিসার ইনচার্জ তদন্ত ফেঞ্চুগঞ্জ থানা জনাব খালেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই মল্লিকপুর বাসীর উদ্যোগে এই যে আয়োজন, আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। বিগত দিনে আমরা এই ফেঞ্চুগঞ্জ এলাকায় ভিন্ন ধরনের ওয়াজ অনুষ্ঠান শুনছি, কিন্তু আমার মনে হয় এই যে আজকের যে আয়োজন, আয়োজনটা ব্যতিক্রমধর্মী, অত্যন্ত ব্যতিক্রমধর্মী। এবং আমি আসার পরে এখানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সম্পর্কে আলোচনা সভা, আমি আসলে বুঝি নাই যে প্রথমে যে এই ধরনের ইসলামিক কথাটা লেখা আছে যে ইসলামিক আলোচনা। আমি ভাবলাম যে হয়তো আমাদের একটা আইন শৃঙ্খলা মিটিংয়ের মতো হয়তো কোনো একটা কিছু হবে, কিন্তু যখন ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার মনটা সত্যিই ভরে গেছে যে আসলে আজকে এই জিনিসটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হবে, যে জিনিসটা অত্যন্ত প্রয়োজন ছিল। আমি ছোটো করে বলতে চাই কিছু অপ্রিয় সত্য কথা। আমাদের দেশে প্রতি মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় প্রতিদিন অনেক ওয়াজ হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ওয়াজগুলোর মধ্যে, হয়তোবা আমাদের কথার মধ্যে, আমরা সাধারণ মানুষকে ওইভাবে কনভিন্স করতে পারতেছি না, যে কারণে আমাদের মসজিদে মুসল্লির সংখ্যা বাড়তেছে না। ওয়াজের অনেক মানুষ থাকে, কিন্তু দেখা যায় যে ফজরের নামাজের সময় মানুষ নাই। কারণটা কি? কারণটা হচ্ছে এই কারণে যে আমরা হয়তো এগুলো আমলে নিচ্ছি না। কিন্তু আপনারা জানেন, মনে রাখবেন নিশ্চিত, আপনার যখন জন্ম হয়েছে তখন কিন্তু আপনার কানে আজান দেওয়া হয়ে গেছে। জানাজার নামাজে কি হয় না? ইকামত হয় না। কেন হয় না? ওটা আপনার জন্মের সময় দেওয়া হয়ে গেছে, আর দেওয়া হবে না। আজকের আলোচনা থেকে আমি সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই আজকের যে আলোচনা, এই আলোচনার বিষয়গুলা নিজের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, সেই সাথে আমল করবেন। এবং আমরা পৃথিবীর যত আলোচনা করি, যত কিছুই বুঝাই, পবিত্র কুরআন শরীফের বাইরে কোনো আলোচনা নাই। আপনারা নিজেরা ঘরে বসে কুরআন শরীফ তেলাওয়াত করবেন। আমরা যেহেতু আরবি বুঝি না, আমরা আরবি পড়ব, সেই সাথে বাংলা অনুবাদ করে নিব। এবং পৃথিবীর যত আদেশ নির্দেশ নিষেধ আছে সবগুলাই কিন্তু কুরআন শরীফের মধ্যেই আছে, এবং এর বাইরে কিছু নাই। আপনি নিজে থেকে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন, আমল করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শুদ্ধ হতে পারবেন না। আপনি মাদককে না বলবেন, কীভাবে বলবেন যে আজকে মাথাটা খারাপ হয়ে গেছে, একটা সিগারেট টান দিয়ে দিই, তাই না? আমি মাদক ছাড়তে পারতেছি না। কিন্তু যদি আপনি মনে করেন আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। সিগারেট আমাকে সাহায্য করবে না, আপনি সিগারেট ছেড়ে দিতে পারবেন। যত খারাপ কাজ করবেন, আমার থানার প্রশাসন কেউ দেখবে না, আমার বাবা মা দেখবে না, এলাকার কারো দেখবে না, কেউ দেখবে না। কে দেখবেন? আল্লাহ দেখবেন। এই জিনিসটা যদি আমরা মনের ভিতরে নিয়ে নিতে পারি, তাইলে হয়তো আমাদের সমাজ থেকে আরও অপরাধটা অনেকটাই কমে যাবে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকের ওয়াজ মাহফিল বা আজকের এই আলোচনা সভা সার্থক হবে। এবং এইখানে প্রত্যেকটা কথা আমি এতক্ষণ শুনছিলাম, আসলে আমি অনেক দেরি হয়ে গেছে, আমি শুনতে পারিনি সবগুলা কথা। হুজুর বেশ সুন্দরভাবে আলোচনা করছিলেন, এবং ছোটো ছোটো বিষয়গুলা, সালামের বিষয়গুলা, আদবের বিষয়গুলা, এগুলো আমরা আসলে ভুলেই গেছি বা করি না সাধারণত, বা আমরা পরিবারকে এইভাবে শিক্ষা দিচ্ছি না। আমাদের ঘরে, আমি আপনাদের কষ্ট দিব না বেশি, ছোটো ছোটো বাচ্চারা আছে এখানে, দেখেন আমরা যখন মসজিদে নামাজ পড়ি, ছোটো বাচ্চারা পিছনে থাকলে আমরা অনেকেই ওদেরকে ধমক দেই, ওদেরকে পিছনে সরাই দেই, অনেক সময় বারান্দার বাইরে দিয়ে দিই যে তোমরা আলাদা থাকো ওইদিকে। কিন্তু ওদেরকে যদি আমরা সামনে নিয়ে আসি বা কাতারের মধ্যে দিয়ে দিই, তাহলে ও দুষ্টামিও করতে পারে না, কিন্তু সে নামাজটা তার আয়ত্তে চলে আসে।
আর যখন ওকে আমরা বের করে দেই, ও কিন্তু বাইরেই চলে যায়, ও বাইরে চলে গেল। বাচ্চারা দুষ্টামি করবে, ওরা নামাজে আসবে, মসজিদে আসবে, এই খেলতে খেলতে ওরা নামাজ শিখে ফেলবে, ওরা মসজিদে অভ্যস্ত হয়ে যাবে। আপনারা বাড়িতে যখন বাচ্চারা থাকবে, ঘরের প্রবেশের এক রুম থেকে আরেক রুমের প্রবেশের কিছু আদব আছে। আমরা দরজায় নক করব অথবা একটু কাশি দিব, কারণটা হচ্ছে ভিতরে যিনি আছেন উনি একটা প্রস্তুতি নেবেন। সে হোক আমার বাবাই ভিতরে থাকুক, মা ভিতরে থাকুক, বোন ভিতরে থাকুক, যেই থাকুক, আমরা এই ছোটো ছোটো কিছু জিনিস আমাদের বাচ্চাদেরকে অভ্যস্ত করব। তো ধন্যবাদ, আমি আলোচনা বা কথা বললে অনেক কিছু বলা যায়, তো ছোটো করেই বলি। এখানে আমার শিক্ষক মহোদয় বা আমাদের প্রফেসর স্যার আসেন, সবাই আসতেন, আমি আসলে সবাইকে আগে থেকে ব্যক্তিগতভাবে চিনি না, পরিচয় হওয়ার সুযোগও হয় নাই। আজকে ইনশাল্লাহ আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে আপনাদের মাঝে এইভাবে আসতে পারছি এই মুহূর্তে, এবং আমি স্যারদের সান্নিধ্য পাবো, কথা বলবো। ধন্যবাদ আপনাদেরকে, আর আমার পক্ষ থেকে আবার সালাম দিচ্ছি আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম অফিসার ইনচার্জ তদন্ত ফেঞ্চুগঞ্জ থানা জনাব খালেদ চৌধুরীর কাছ থেকে। আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওনার ইলমের মধ্যে, ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। উনি যে কথা বলতেছিলেন যে ইসলামের শিক্ষা, ইসলামে কোরআনের মধ্যে আমরা সব শিক্ষা পাই, ইসলাম সন্ত্রাস জঙ্গিবাদ, ওনারা রিয়েলি ফিল্ডে কাজ করতেছেন সন্ত্রাস জঙ্গিবাদ মাদকতা এগুলার বিরুদ্ধে, ওনাদের মানে অনেক এক্সপিরিয়েন্স আছে এই কাজের ক্ষেত্রে। তো আমরা যে কথা বলতেছিলাম যে ইসলাম এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কিন্তু এই এক বাক্যে বললে হবে না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামের নামে ইসলামকে ব্যবহার করে অনেকে এটা করতেছে, সত্যি কি না? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা। আজকে অনেক সময় দেখা যায় ঢাকা থেকে একটা ছেলে, খুব নিরীহ প্রকৃতির ছেলে, সে নিয়মিত মসজিদে সালাত আদায় করে, পাড়ার কারোর সাথে খুব বেশি মেলামেশা করে না, হঠাৎ করে ঢাকা থেকে একটা টিম এসে তাকে হঠাৎ করে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। এলাকার সবাই হই হই, এ তো ভালো ছেলে, ওকে নিয়ে চলে গেল, দেখেছ দেশের কী অবস্থা, সরকার কী করতেছে। আমরা সরকারকে গালি দিচ্ছি, প্রশাসনকে গালি দিচ্ছি, কিন্তু আমরা জানি না যে সে রাত্রে কোন ওয়েবসাইটে নক করছে, আমরা জানি না সে কোথায় ভিজিট করতেছে। আপনি আপনার ছেলেকে ইন্টারনেটে অ্যাক্সেস দিচ্ছেন, কিন্তু তাকে ওইটা শিখান নাই যে কোন জায়গায় যেতে হবে আর কোন জায়গায় যেতে পারবে না। সে হয়তো একটা নিষিদ্ধ সংগঠনের কোনো ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করে, ওইটা ওইখান থেকে ওরা দেখছে, ওরা এসে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে যে অনেক সময় আমরা জানি, আমরা এগুলো নিয়ে কাজ করি, যেহেতু আমরা সমাজে, ওনারা প্রশাসনিকভাবে কাজ করে, আমরা সামাজিকভাবে এগুলো নিয়ে অ্যাওয়ারনেসের কাজ করি, আমাদের মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে কাজ করি, অনেক গার্ডিয়ানদেরকে চিনি, অনেক ছেলেরা আমাদের সাথে এসে বার্গেনিং করে। আমি একটু আগে আমার আলোচনায় বলতেছিলাম যে কীভাবে কোরআনকে মানে বিকৃতভাবে উপস্থাপন করতেছে। আমার একজন বন্ধু, তিনি বললেন তার খালাতো ভাই একটা এরকম মানে কর্মকাণ্ডে জড়িত হয়ে সে জেলের মধ্যে ছিল, জেল থেকে বের হয়েছে, একটু চলেন তাকে বোঝাবেন। আমাদেরকেও নিয়ে যায় মানুষ বোঝানোর জন্য। আবার এরকম আছে যে অনেকে ব্লেম দেয় আমাদের চেহারা দেখে, যে মনে করে যে এরা মনে হয় জঙ্গিবাদের সাথে জড়িত, আউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এ ধরনের যখন গিয়ে ওদের সামনে আমরা দলিল উপস্থাপন করি, কথা বলি কোরআন থেকে, তখন সে কিছু বলতে পারে না, কারণ তাকে সব সময় কী করা হয়েছে যে কোরআনের অর্থের বিকৃতি অথবা ব্যাখ্যার বিকৃতি করে তার সামনে উপস্থাপনা করা হয়েছে। আমাদের সংবিধানে যুদ্ধ নীতি আছে কিনা না, আমাদের সংবিধানে চুরকে কি শাস্তি দিতে হবে সেটা আছে কিনা না, আছে। এখন যদি আপনার এলাকাতে চুর ধরার পরে আপনারা এলাকার সবাই মিলে বললেন যে চুরকে জেল দিতে হবে, আপনারা ঘরের মধ্যে একটা জেল বানাইয়া বা এলাকায় একটা জেল বানাইয়া তাকে শাস্তি দিয়ে দিলেন, আপনারা সামাজিকভাবে বিচার করে, যে ওটা কি ঠিক হবে, সংবিধানসম্মত হবে? ওরা তো বলবে সংবিধানে আছে, আমরা এটা বাস্তবায়ন করতেছি, কিন্তু বাস্তবায়নের অথরিটি তো এরা না। কোরআনে যুদ্ধনীতি আছে, কোরআনে প্রতিবেশীর হক কীভাবে আদায় করতে হবে সেটা আছে, ঘরে কীভাবে প্রবেশ করতে হবে, তিনি যেটা আলোচনা করলেন যে সালাম দিয়ে ঘরে প্রবেশ করার কথা কোরআনের মধ্যে আছে, তো এটা কোরআনের মধ্যে আছে, কিন্তু এটা বাস্তবায়ন করবে কে, কে অথরিটি, কে এটা বাস্তবায়ন করবে? এটা যদি না বুঝেন তাহলে একজনেরটা আরেকজনে করে ফেলবে। আমাদের সমাজে অনেকে আগে এরকম ছিল যে সামাজিকভাবে বিচার করে তারা কোরআনের বিধান বাস্তবায়ন করে দিত,
কারণ অজ্ঞতা ছিল, মানুষ এটা জানতো না। আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেক জানতেছে, আলেমুল আমরা এই বিষয়গুলোকে সতর্ক করতেছে। এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, যেটা একটু আগে শেখ আব্দুর রহমান বিন মুবারক তিনি বলতেছিলেন, কোরআন বুঝতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝছেন, কোরআন বুঝতে হবে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ব্যাখ্যা করে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, 13 বছর ছিলেন, তাকে নির্যাতন করা হয়েছে, তার সঙ্গী সাথীদেরকে নির্যাতন করা হয়েছে, কিন্তু তিনি মানুষকে কী করেন নাই, কোনো আক্রমণ করেন নাই, কোনো তাদের বিরুদ্ধে কোনো সশস্ত্র সংগ্রামে যান নাই। কিন্তু তিনি যখন মদিনাতে গেলেন, এখন শুধু মুহাম্মদ রসুল্লাহ শুধু রসুল না, এখন তিনি হচ্ছেন ইসলামী একটা স্টেটের প্রধান, তিনি ওই জায়গা থেকে ঘোষণা দিতে পারেন। তার পরবর্তীতে দেখবেন সবথেকে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যুদ্ধের ঘোষণা দেন নাই, যুদ্ধের ঘোষণা দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যুদ্ধের ঘোষণা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ তারা ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, যে ওই জায়গা থেকে এটা আসতে হবে। এই জন্য এই ব্যাখ্যা দিচ্ছে, আয়াত দেখাচ্ছে, কিন্তু ব্যাখ্যা করতেছে নিজের মন মতো করে, এখানেই হচ্ছে সমস্যা দেখা দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আজানে একটা বিরতি নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ আমাদের কিছু শিশুদের শিক্ষা প্রদর্শনী হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা এখানে জামাতে আদায় সালাত আদায় করব, এবং সবার হয়তো জায়গা হবে না, পাশে একটা মসজিদ আছে, আমরা যারা এখানে সুযোগ পাবো না তারা ওই মসজিদে গিয়ে সালাত আদায় করব। জাযাকুমুল্লাহ খায়র, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।